আমি সহেলি নিরজ সহেলি নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো এই ভ্লগটা ছিল সরস্বতী পুজোর ব্লগ সকাল সকাল কিছু না খেয়ে আমরা স্নান সেরে পুজোতে বসে গিয়েছিলাম আর পুজোতে আমাদের কোনো সরস্বতী দেবীর মূর্তি বা ফটো ফ্রেম ছিল না আমাদের যা ফটো ফ্রেম ছিল তার সাথে আমরা বই দিয়ে দিয়েছিলাম সেগুলো দিয়ে পুজো করেছিলাম আমাদের ব্যালকানিতে যা যা ফুল ফুটেছিলো সেগুলো দিয়ে পুজোটা সেরে ফেলেছিলাম তারপর কিছু না খেয়ে কিন্তু আমরা বাজারে বেরিয়ে গিয়েছিলাম যেতে যেতে এই প্যান্ডেলটা চোখে পড়লো আমাকে আগেই বলেছিল যে এইদিকে না তেমন একটা সরস্বতী পুজো হয় না মানে আমাদের মেদিনীপুরের দিকে যেমনটা হয় একটু ছাড়া ছাড়াই কিন্তু অনুষ্ঠানগুলো হতে থাকে প্রচুর প্যান্ডেল হয় এখানে কিন্তু সেরকম ছিল না তো আমরা কিন্তু বাজারে চলে গিয়েছিলাম মেনলি মাছের জন্য যেহেতু বাড়ি থেকে অনেক সবজি নিয়ে এসেছিলাম সেজন্য সবজি কিছু কিনি শুধু মাছটা অনেকটা কিনে নিয়েছিলাম তারপর ফল কিনতে চলে গিয়েছিলাম আর ফল মানেই তো এই শীতকালে কুল এমনিতেই সরস্বতী সরস্বতী আগে আমরা প্রচুর কুল খেয়ে নিয়েছি আর সরস্বতী পুজো পেরিয়ে গেল কুল খাবো না সেটা তো হতে পারে না তাই কুল পেয়ারা আর আমরা আঙ্গুর কিনেছিলাম আঙ্গুরটা আমি তেমন একটা পছন্দ করি না বেশি পছন্দ করে তো যাই হোক আমরা কেনাকাটা করে আবার ফিরে চলে এলাম আর কমপ্লেক্সে ঢুকতে দেখলাম এখানেও কিন্তু সরস্বতী পুজো হচ্ছে প্রথমে যখন আমরা যাই তখন কিন্তু লক্ষ্য করিনি কারণ ওটা ব্যাক সাইডে হচ্ছিল তো আসার সময় কিন্তু আমরা দেখতে পেলাম একটা কমপ্লেক্স মানেই তো বিভিন্ন পেশার মানুষ থাকবে আর সামনে যেহেতু জুট মিল সেহেতু জুট মিলের এখানে কোয়ার্টার থাকে তো সেজন্য সেই কোয়ার্টারে সবাই মিলেই ওই পুজোটা করছিলো যাই হোক রুমে চলে এসে আমি প্রথমেই চাটা করে নিয়েছিলাম প্রচণ্ড খিদে পেয়েছিল দুজনের আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল সেজন্য ঝটপট আগে চাটা করে ফেললাম আগের রাতে লুচি আর ছোলার ডাল করেছিলাম সেটাই বেশি করে করে নিয়েছিলাম পরের দিনের জন্য কারণ জানতাম যে দেরি হবে পরের দিন তো চা আমার রেডি চা আর বিস্কিট নিয়ে চলে গেলাম নীরয়ের কাছে ফ্রি টাইম মানেই খবর আর একা থাকলেও খবরেই ডুবে থাকে তবে দুজন মিলে যখন বসি তখন বিভিন্ন রকমের গল্প করতে থাকি সিনেমা থেকে রাজনীতি সব কিছুরই গল্প চলে আমি যা যা জানি ওকে বলি ও যা যা জানে আমাকে বলে সত্যি কথা বলতে কি বাইরের জগৎ সম্পর্কে আমার ধারণা খুবই কম যেটা ওর কাছে অনেক বেশি ওর নলেজটা অনেক বড় তো ওর কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারি কিন্তু বেশিরভাগটাই মাথার উপর দিয়ে যাই কিছুটা ঢোকে কিছুটা নিয়ে আর কি পুরোটা নেওয়ার ক্ষমতা আমার সত্যিই নেই তো বিভিন্ন রকমের হাসির ঠাট্টা গল্প করতে করতে আমরা চাটা আরাম করে খাই এই কথাটা বারবারই বলি যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা অ্যাভয়েড করবেন কারণ বুঝতে পারছেন যে বাচ্চা ছেলের কাজ এইসব যাই হোক আমাদের আবার খাবার নিয়ে চলে এলাম যা লুচি ছিল সেগুলো নিয়ে চলে এসেছিলাম আর ছোলার ডালটা গরম করে নিয়ে এসেছিলাম এটাই তো আমাদের কাছে এখন অমৃত খাওয়া দাওয়া শেষ করে দুজনেই আবার লেগে পড়েছিলাম দুপুরে রান্নার জন্য আর অন্যদিন তো নিরো কিচ্ছু করতে বলি না কিন্তু বললাম ওকে এবারে যে সরস্বতী পুজো তুমিও কিছু কাজ করো তো প্রথমে তো করতে চাইছিল না কিছুতেই তারপর আমি জোর করে বসাতে তখন দেখলাম যে কাজগুলো করে নিলো ওকে তবে বিশেষ কিছু কাজ দিইনি শুধু শুধু শুটিগুলো ছাড়িয়ে দিতে বলেছিলাম আর নারকেলটাকেও ছাড়িয়ে দিতে বলেছিলাম নিজেই পাকামি করে নারকেলটা আগের দিন কিনে এনেছিল বলেছিলো সরস্বতী পুজোর দিন কিন্তু আমার মাস্ট খিচুড়ি চাই চাই তো আমি বলেছিলাম যা যা সবজি আছে সেগুলো দিয়ে করে কিন্তু বাবুর সেটাতে তো হবে না আমার এমনিতে সমস্ত সবজি ছিল কারণ দুদিন বাড়ি থেকে এসেছিলাম শুধু বাঁধাকপি আর নারকেলটা আনা ছিল না নিয়ে একবার বাড়ি থেকে নারকেল নিয়ে এসেছিলাম সেগুলোর কিছুই শেয়ার করা হয়নি হয়নি আসলে করাই কিছু কিছু করেছিলাম শর্টস হিসেবে কিন্তু সেগুলো দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি সেটা তো বলবোই এইদিকে ছেলের কাণ্ড দেখুন রোজ তো খাবার দিতে পারে না সেজন্য যেদিন দেয় সেদিন পুরো ভর্তি করে দেয় যাই হোক চলুন রান্নাটা সেরে ফেলি প্রথমে কিন্তু আমি এখানে ডালটাকে একটা ডাল তো ধুয়ে আমি দিয়ে দিয়েছিলাম ভাতের সাথে আর একটা ডালকে মানে মুখ ডালটাকে আমি ভেজে নিচ্ছিলাম শুধু কড়াই ভাজলে চলবে না এটাকে আবার ঘি দিয়ে ভাজতে হবে তবেই নাকি টেস্ট হবে আগে এবার আমাকে বলে দিয়েছিলো এবারে আমি আর ভুল করিনি যা যা বলে আমি তো সেরকমভাবেই করার চেষ্টা করি সমস্ত সবজি বাড়ির তাই অল্প অল্প করেই সমস্ত সবজি নিয়ে আসি এবারে বিটটাও নিয়ে এসেছিলাম কিন্তু বিট বলুন বা গাজর বলুন দুটোই কিন্তু নিরই পছন্দ করে না কিন্তু এগুলো তো শেষ করতে হবে কী করবো আর খিচুড়ির থেকে ভালো জিনিস কিছু হতে পারে না এগুলো দেওয়ার জন্য সেজন্য খিচুড়িতেই দিয়ে দিলাম আর এদিকে দেখুন এত মাছ নিয়ে এসেছি এগুলো সব ধুলাম আঁশ ছাড়ালাম সব আঁশ তো ওরা ছাড়িয়ে দেয় না সব ভালোভাবে পরিষ্কার করে নুন আর হলুদটা মাখিয়ে রাখছি আমার সমস্ত রান্না শেষ হলে এগুলো আস্তে আস্তে করে ভাজব রান্না করছি আর একবার করে ভিডিও করছি এগুলো আর স্ট্যান্ডে রেখে করিনি হাতে করে করছিলাম তো নিরোয়ের হুকুম এলো যে ও কিন্তু একটা ওয়েব সিরিজ দেখবে মানে আমার হয়তো সেটা দেখা হয়ে গেছে ও দেখবে বাকিটা সেজন্য ও নিয়ে চলে গেল তো কী আর করা যাবে এমনিতেও আপনাদের সবার সাথেই কিন্তু আমি খিচুড়ির রেসিপিটা শেয়ার করেছি মানে আমি কিভাবে করি সেটাই শেয়ার করেছি তবে এবারে খিচুড়িটা একটু বেশি লালচে লাগছে তাই না আগেরবারই নিরোয় বলে দিয়েছিল এটা একটু লাল লাল করে করতে আর আমি তো এমনিতে লঙ্কার গুঁড়ো দিই না সেজন্য আবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিনে এনেছি এটাতে একটু লালচে লালচে দেখাই আর ভালোও লাগে তো লাস্টে আমি দু চামচ বড় বড় চামচে ঘি দিয়ে দিয়েছিলাম ঘি ছাড়া তো খিচুড়ি অসম্পূর্ণ ব্যাস আমার কিন্তু খাবার রেডি হালকা হালকা শীত বাইরে এত সুন্দর রোদ আর সঙ্গে গরম গরম খিচুড়ি যতই ভাবি যে ছুটির দিনে তাড়াতাড়ি একটু রান্না করব কিন্তু কিছুতেই হয় না আজকেও রান্না করে খাওয়া দাওয়া করতে তিনটে বেঁচে গেছে আর রান্নাতে কিচ্ছু ছিল না শুধুমাত্র খিচুড়ি আর মাছ ভাজা তো তাতেও আমার অনেকটা দেরি লেগে গেল কারণ এতগুলো মাছ ধুয়ে তারপর ভাজতে অনেকটা টাইম লাগে আর কাঁচা হাতের কাজ বুঝতেই পাচ্ছেন আর হাঁড়িতে যেহেতু খিচুড়ি রান্না করছিলাম সেহেতু বসিয়ে বসিয়ে রান্না করতে হচ্ছিলো সেজন্য জন্য দেরি লাগছিল তো সকালটা তো আমার মানে দুপুর পর্যন্ত তো আমার এইভাবেই কেটে গেলো যেমন অন্যদিন কাটে আর এখন এই দুবার আমি বাজার বেরোচ্ছি নিরয়ের সাথে আগেরটা শেয়ার করা হয়নি এখনও ভাবলাম সরস্বতী পুজোর অনেক পরে আবার কেন ভিডিও আপলোড করবো আমার তেমনিতে অনেক দেরি হয়ে যাচ্ছে তো ভেবেছি তো সরস্বতী পুজোর এক দুদিনের মধ্যেই ভিডিওটা আপলোড করব আর আগের ভিডিওগুলো তারপর করব। জন্মদিনের ভিডিও এখনও আপলোড করা হয়নি সত্যি বলতে কি খুব ছোট হয়তো ভিডিওটা হবে আর অনেক কিছু হয়েছিল সেদিন কিন্তু সব কিছু ক্যাপচার করা হয়নি সব মোমেন্ট ক্যাপচার করার মতো হয়ও না হয়তো সেগুলো মানে একান্তই নিজেদের হয় জন্য হয়তো বা অনেক সময় হয় যে হয়তো ক্যাপচার করা হয়েছে কিন্তু সেগুলো দেওয়ার মতো সেরকমও নয় সেজন্য হয়তো সেগুলো বাদ দিতে হবে রোজই বসবো ভাবি ওগুলো এডিট নিয়ে কিন্তু আর বস মানে বসা হয় না তো যাই হোক অনেক দিন লেট হচ্ছে আশা করছি সরস্বতী পুজোর ভ্লগটা আমি তাড়াতাড়ি দিতে পারবো যদিও ভীষণ কিছু খাস সরস্বতী পুজো আমাদের কাটেনি আমাদের জন্য স্পেশাল কিন্তু ভ্লগের মধ্যে বিশাল কিছু দেখানোর মতো কিছু নেই আর বিকেলবেলা ভেবেছি আমরা একটু বেড়াতে বেরোবো তবে এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে নেব ঘুম থেকে উঠে মানে যেমন উঠবো সেরকমভাবে বেরোবো আর এখন তো একদমই শীত নেই কোনো জায়গাতেই শীত নেই তো দেখা যাক কখন বেরোই হয়তো সন্ধ্যে হয়ে যেতে পারে কোথায় যাব। এখনও কিচ্ছু প্ল্যান করিনি একটু প্ল্যান করি দুজনে তারপর তো অবশ্যই কোথায় যাব সেটা তো দেখাবোই এত ঘুম পাচ্ছিলো আর এদিকে মাথায় চলছিল কোথায় যাব কোথায় যাব তো সেটা করতে করতেই সন্ধে হয়ে গেল সেজন্য সন্ধে দেখিয়ে চাটা আগে প্রথমে বসিয়ে নিলাম কারণ চা খাওয়াটা ভীষণ দরকার তবেই মাথাটা খুলবে এবার বলি আমি দিন ভিডিও আপলোড করিনি কেন বা মাঝে মাঝে আমার কেন ভিডিও আপলোড করতে দেরি হয় মাঝে মাঝে আমি এতটা গ্যাপ দিই কেন আসলে আমি তো ল্যাতঘোর সেটা তো বুঝেই গেছে না এতদিনে আর তার সাথে আমার এখন প্রচণ্ড রকমের একটা নেশা হয়েছে সেটা হচ্ছে মুভি দেখার সেটা যে কোনো রকমের মুভি হতে পারে একটার পর একটা চলতে থাকে এডিট করার সময় পাই খাওয়া দাওয়ার পর থেকে বিকেল পর্যন্ত কিন্তু ওই যে তখন সিনেমা সকাল থেকে ভেবে যাচ্ছি ইনফ্যাক্ট কাল থেকে ভেবে যাচ্ছিলাম যে কোথায় যাব একটা দিন ছুটি পেয়েছে কোথায় যাব কিন্তু খাওয়া দাওয়ার পরে আর ইচ্ছে করছিল না কোথাও যেতে মনে হচ্ছিল একটু ঘুমোই কিন্তু না ঘুমিয়ে তাও আমি গুগল সার্চ করেছি দুজন মিলে গুগল সার্চ করছিলাম একটা সিনেমা দেখলাম ঘুম তো হয়নি তো তারপর অনেক কিছু ভাবলাম ভেবে ভাবলাম যে না একটা দিন ছুটি পাচ্ছে বেচারা একটু রেস্ট নিক আজকে আর যাব না তারপর সন্ধ্যাবেলাতে মনে হলো যে না কোথাও একটা যাওয়া উচিত তো তারপর নীরয় বলল যে যাবে তো চলো খাওয়া দাওয়া করে ফিরে চলে আসবো কিন্তু আবার আমার লাদ লাগছিল আর যেতে ইচ্ছে করছিল না ওকে তাই বললাম যে তুমি খাবার কিছু কিনে আনো এমনিতেও খিচুড়ি রয়েছে রাত্রে তো খিচুড়ি খাবই কিন্তু কিছু একটা এই সন্ধেবেলাতে খাওয়ার মতো চা তো খাওয়া হয়ে গিয়েছে বাইরে বেরোবো বলেই চাটা তাড়াতাড়ি করে নিলাম সন্ধ্যে দেখিয়ে চা করে নিয়েছিলাম তো তারপর ভাবলাম যে না কিছু কোথাও যাবো না কিছু একটা খাবো তো গঙ্গার ঘাট তো এখানে সামনেই মানে গঙ্গার ঘাট নয় গঙ্গা তো সামনেই তো নিরই বলল যে চলো নিষ্ঠাতেই আমরা তাহলে একটুখানি ঘুরবো তো ওকে খাবার আনতে পাঠিয়েছি আর এখন ফোন করলাম যে একটু পরে চলে আসবে আর ও আমাকে রেডি হয়ে থাকতে বলেছিল বলেছিল নিচে নামলেই মানে নিচে আমি পৌঁছে গেলেই তুমি চলে আসবে ফোন করে নেব দুজনে একসাথে খেতে খেতে গঙ্গার ধারে কিছুক্ষণ বসবো তারপর আবার চলে আসবো মানে সব দিনই যে আমাদের ঘুরতে হবে সেরকম তো কোনো মানে নেই এরকমভাবেও আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা কাটাতেই পারি তার সাথে সরস্বতী পুজো এখানে একটা ছোট্ট কথা বলে রাখি ছোট কথা বলতে গিয়ে আমি জানি অনেক বড় করে ফেলি তো এই জেনারেশনের ছেলে মেয়েদেরকে দেখি সমস্তটাই কিন্তু সেলিব্রেট করতে মানে ফার্স্ট মেট থেকে শুরু করে সমস্তটাই সব ছোটোখাটো জিনিস সেলিব্রেট করে পুজোতে দেখা করে সরস্বতী পুজোতে তো মাস্ট দেখা করেই কিন্তু আমাদের এগারো বছরের রিলেশন যেটা এই মেতে এলে বারো বছর কমপ্লিট হবে আর আমাদের মোটামুটি আট মাস হয়ে গেছে আমাদের বিয়ের তো বিয়ের পর তো আমাদের এই প্রথম সরস্বতী পুজো একসাথে থাকা ভ্যালেন্টাইন্স ডেও প্রথম কিন্তু সত্যি কথা বলছি হয়তো অনেকেই বিশ্বাস করবেন না কিন্তু এটা সত্যি কথা যে এটা কিন্তু আমাদের জীবনের প্রথম ভ্যালেন্টাইন্স ডে একসাথে সেলিব্রেট করা এবং সরস্বতী পুজো একসাথে মানে এই এগারো বছরে আমরা কখনো না ভ্যালেন্টাইন্স ডে তো সববারে তো একসাথে পড়েনি আমাদের এই এগারো বছরের জার্নিতে এক বছর মনে একসাথে পড়েছিল তো কখনোই একসাথে পড়ুক ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো বা আলাদা আলাদা পড়ুক আমাদের কিন্তু মানে কখনোই দেখা হয়নি ইনফ্যাক্ট আমাদের জন্মদিনেও কখনো কারোর সাথে কারো দেখা হয়নি মানে আমরা চাইলেই হয়তো করতে পারতাম কিন্তু আমরা মনে করিনি যে আমাদেরকে দেখা করতেই হবে জন্মদিন স্পেশাল মানে সেদিন দেখা করতে হবে সেরকমটা না আমরা ফ্যামিলিকেই টাইম দিয়েছি ওর জন্মদিনে ওর ফ্যামিলিকে টাইম দিয়েছে যেখানে থাকুক বাড়ি ফিরে গেছে আর আমিও হয়তো কোনো সময় বাড়ি যেতে পারিনি কিন্তু মেশেই থেকেছি দেখা করেছি এরকম ব্যাপারটা একদমই না আমাদের কাছে সম্পর্কটা সত্যি পুরো অন্যরকম আমি হয়তো পরে পরে আরও গল্প বলতে পারি পরে পরে হয়তো গল্পগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আজকালকার যে প্রেম বলে বা আজকালকার যে রিলেশনগুলো হয় সেগুলোর থেকে কিন্তু আমাদের সম্পর্কটা সত্যি ভীষণ আলাদা ভীষণই আলাদা আমাদের সেই ওইভাবে দেখা করা নেই গিফট দেওয়া নেই আমি আজ পর্যন্ত নিরয়ের কাছ থেকে চেয়ে হয়তো একটা কি দুটো গিফট নিয়েছি তাছাড়া আমি কখনও চেয়ে ওর কাছ থেকে কোনো গিফট নিইনি এবং ও দেয়নি আমাকে এটা নয় যে আমাকে প্রচুর গিফট দিয়েছে প্রথম প্রথম কয়েকটা হয়তো গিফট দিয়েছে কিন্তু তারপরে আমাদের ওগুলো মানে কোনো ব্যাপার নয় এরকম টাইপের যে গিফট দিতে হবে খুশি রাখতে হবে আমার কোথাও মনে হয়েছে যে একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে এগুলো অবশ্যই দরকার নয় দরকার হচ্ছে দুজনের প্রতি দুজনের ভালোবাসাটা দুজনের প্রতি দুজনের বিশ্বাসটা সেটা থাকলে আমার মনে হয় এই গিফট দেখা করা এই সব কিছু সেলিব্রেট করা সমস্ত দিন সেগুলো কিছু ম্যাটার করেই না তো আমাদের সম্পর্ক তো এইভাবেই কেটে গেল বারোটা বছর হতে চাই মানে পুরো এক যুগ এক যুগ কাটিয়ে ফেললাম আমি জানি মানে আমি ভীষণভাবে বিশ্বাস করি অনেকের কাছে হয়তো মনে হয় একটা বছর পেরিয়ে গেলে তারা ভাবে যে বিশাল কিছু কারণ তাদের সম্পর্ক হয়তো এরকমই টেকে না বেশি দিন হয়তো তাতে হয়তো এক বছর দু বছর টিকে গেলে তাদের কাছে অনেক কিছু কিন্তু সত্যি কথা বলতে কি বারো বছর যে কাটাতে চলেছি আমরা তাতেও মনে হচ্ছে আমার এই সেদিনের কথা এটা মনে হয় কিছুই না পুরো জীবনটা ধরতে গেলে কিন্তু বারো বছরটা কিছুই না বারো বছর অনেক ঝগড়া অনেক চোখের জল ফেলেছি সিম্পল ব্যাপারে ঝগড়া করেছি কিন্তু ঝগড়া করেছি তো বারো বছর অনেকটা সময় আবার যদি মানে জীবনকে দেখতে চাই তাহলে কিন্তু বারো বছর কিছুই না একসাথে থাকার তো বারো বছর কিছুই না কিন্তু সম্পর্কটাকে ধরে রাখার জন্য বারো বছর অনেকটা সময় তো এটা তো গেল বারোটা বছর নিরয় প্রায় চলেই এসেছে ফোন করে বললো যে ওর হেডফোনটাও যেন নিয়ে আসি তো হেডফোনটা নিলাম চাবিও দিলাম আর সঙ্গে দুটো কুল নিয়ে নিয়েছিলাম একটা আমি খাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন আর একটা সঙ্গে হাতে আছে নিরয়ের সাথে দেখা হলে ওকে দিয়ে দেব আর ও এগরোল আনতে গিয়েছিল এখানের এগরোলটা আমার ভীষণ ভালো লাগে যদিও শ্রীরামপুরের এগরোলটা থেকে বেশি ভালো লাগে আমার কিন্তু এখানকার এগরোলও মানে বৈদ্যবাটির এগরোলও খুব একটা খারাপ নয় চিকেন এগরোলটা আমার খুব ভালো লাগে সেজন্য ভাবলাম যে হালকা কিছু খাবারের মধ্যে গেলে এগ রোলটাই ঠিক আছে কারণ রাত্রে তো আবার খেতে হবে হয়তো সামান্য কোথাও একটা বাইরে বেরিয়েছি বা খুব তাড়াতাড়ি হয়তো আমাদের কাজ হয়ে গেছে আমরা হয়তো ফিরে চলে এসেছি তারপর আমাদের আর কোনো কাজ নেই মানে রান্নাবান্না কিছু নেই তাড়াহুড়ো কিছু নেই তো সেক্ষেত্রে না নিরয় আমাকে লিফটে কিছুতেই উঠতে দেয় না ও নিজেও হেঁটে হেঁটে আসে পুরো আর আমাকেও সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে আসতে বলে সত্যি এটা প্রত্যেকটা মানুষের জন্য দরকার আর আমি বিয়ের আগে তো মোটা ছিলামই বিয়ের পর আরও করুমু হয়ে গেছি সেজন্য আমার জন্য তো হাঁটাটা মাস্ট আমি প্রতিদিনই ভাবি সকালবেলাতে একটুখানি হাঁট বই কমপ্লেক্সের মধ্যে এখানটা হাঁটলেই আমার জন্য এনাফ যে কোনো মানুষের জন্যেই এনাফ হবে কিন্তু ওই যে সকাল সকাল ওঠা হয় না আর যে সময় উঠি তারপরে তো আমাকে ওই রান্না বান্না কিছু না থাকলেও মোটামুটি টুকটা করতে করতে আমার টাইম চলেই যায় তো সেজন্য আর সকালবেলাতে হয় না আর বিকেলবেলা তো এডিট নিয়ে বসে আর নয় সিনেমা দেখে কেটে যায় যাই হোক তো নিচে নেমে এসে দেখলাম যে নিরয় তখনও আসেনি তো একটুখানি আমি ওয়েট করলাম বেশিক্ষণ না ওই দু তিন মিনিটের মতো ওয়েট করেছিলাম তারপরে দেখলাম চলে এলো এগরোল নিয়ে দুপুরের পর চা ছাড়া কিছুই খাওয়া হয়নি সেজন্য এগ রোলটা দেখে আরো বেশি খেতে পাচ্ছিল আমার না কাউকেই ফোন করিনি করে হুম ইউজ না রাত হয়ে গেছিল নটা সাড়ে নটা সে না দাও 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 না আমাকে দাও এই জায়গাটা আসতে আমার বরাবরই খুব ভালো লাগে আর যখনই আসি আধ ঘন্টার মতো তো থাকি বেশিক্ষণ থাকতে পারি না কারণ প্রচণ্ড মশা এখানে তো সেজন্য বেশিক্ষণ থাকা পসিবলও হয় না তো অন্য সময়ও আমি আসতে মানে চাইলেই আসতে পারি কিন্তু আসি না কারণ একা একা তো আসতে ইচ্ছে করবে না স্বাভাবিক ব্যাপার আর নিরোয় যখন আসে কোনো দিন খুব তাড়াতাড়ি চলে আসে সাতটা সাড়ে সাতটার মধ্যে চলে আসে কিন্তু আমার তখন রান্না কমপ্লিট হয় না বা রান্না কমপ্লিট থাকলেও হয়তো চা করলাম বা কিছু খাবার তৈরি করলাম এই করে চলে যায় আমার সময় তাছাড়া এখন দুজনে ওয়েব সিরিজের মানে পাগল ফ্যান হয়ে গেছি পুরো একদম তো সেজন্য আমরা সময় পেলে একটুখানি ওয়েব সিরিজ দেখে নিই নিরয়ের কিছু পড়াশোনা থাকে কে সেগুলো মাঝে মাঝে করে তখন আমি চুপচাপ বসে থাকি নিজের ফোন হয়তো ঘাঁটি এই করে আমার চলে যায় সন্ধ্যাটা আর সারাদিন তো আমার বেরোনো পসিবলই হয় না মানে হয়তো অনেক সময় দেখা যায় কিন্তু কীভাবে যে সময়টা কেটে যায় রান্না বান্না করে সব কিছু এডিট ফেডিট করে তাও এখন তো এডিট করিয়ে না এডিট করাও ছেড়ে দিয়েছি সিনেমার এত পাগল ফ্যান হয়ে গেছে সিনেমা ওয়েব সিরিজ তো ওগুলো নিয়ে আমার সময় কেটে যায় তো যাই হোক আজকের দিনটা কিন্তু আমার বেশ ভালোই কাটলো আর এখানেও স মানে কমপ্লেক্সে একটা সরস্বতী পুজো হচ্ছে যেটা আমি সকাল থেকে দেখিনি তো ভাবলাম যে একটুখানি দেখে মানে নিরই আমাকে জানালো আমি জানতাম না তো ওটা একটুখানি দেখবো দেখে রুমে চলে যাব। আর রান্নাবান্না তো কিছু নেই রাত্রেবেলাতে মানে একটু রাত হলে সাড়ে দশটা এগারোটা ছাড়া তো আমরা খাই না তো সাড়ে দশটা এগারোটার দিকে আমি ওই একটু খাবারটা গরম করে নেব কিছু একটা ভাজাভুজি করে নেব ব্যাস আর এখন যে এগরোলটা খেলাম তা এখন তো আর খিদে পাচ্ছেই না আর খিদে পাবেও না হয়তো এরকম অল্প একটু খেয়ে ঘুমিয়ে পড়বো যাই হোক চলুন আমি নিরয় অনেকটা এগিয়ে গেছে আমি এখানে তো বক বক করেই যাচ্ছি আর দিকটা তো অনেকটাই অন্ধকার আর আমার ফোনটা ভীষণ একটা দামি না তো সেজন্য অসুবিধে হয় বুঝতে পারি এটার কিছু একটা ব্যবস্থা মানে পারমানেন্ট সলিউশন তো করতেই হবে একটা যতদিন না করতে পারছি ততদিন এইভাবেই আমাকে চালাতে হবে কেয়ার করা যাবে এগারো বছর পর যে প্রথমবার আমরা একসাথে সরস্বতী পুজো কাটালাম বা ভ্যালেন্টাইন্স ডে কাটালাম সেটা কিন্তু আমাদের দেখে কিছু বুঝতে পারলেন বুঝতেই পারলেন না একদম সাদামাটা একটা দিন কাটালাম কিন্তু আমাদের কাছে এটাই অসাধারণ কারণ আমরা পুরোটা দিন একসাথে থাকতে পেরেছি একসাথে বাজার পর্যন্ত গেছি তো এটাই কিন্তু আমার কাছে সবথেকে বেশি পাওয়া এটাই আমার কাছে যথেষ্ট তো এই ছিল আমাদের ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোর গল্প এখান থেকে বেরিয়ে আমরা ভেবেছিলাম ওই মণ্ডপটাতে যাব কিন্তু কিছুটা যাওয়ার পর নীরয় বললো না না চলো চলো এখানে আমার অনেক কাস্টমার আছে তো দেখা হয়ে যাবে অনেক কথা জিজ্ঞেস করবে তো ওখান থেকে কী আর করবো চলে এলাম এসে আমরা আবার এক কাপ করে চা খেয়ে নিলাম গরম গরম যাই হোক আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন ততদিন পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন